গ্রামটাকে সুন্দর করতে চাই। আমাদের গ্রামে শুধু লেগে আছে মারামারি, কাটাকাটি, খুন, জখম আর অসংখ্য সমস্যা। আপনারা চাইলে আমি আপনাদেরকে সাহায্য করতে পারি। আমার বিশ্বাস আমরা সবাই মিলে চেষ্টা করলে অবশ্যই পারব। তবে কিছু মানুষের সাহায্য আমাদের লাগবে। আমি খোঁজ নিয়ে জেনেছি যে এখানে পরিবার পরিকল্পনায় কাজ করে FWV রাশেদা আর FWA রুনা। আপনি যদি চান তাহলে আমি ওনাদের সাথে কথা বলতে পারি। অনেক বড় বিপদ ম্যাডাম, ওই মোতালেব চাচার মেয়ে তোফুরার বাচ্চা হবে। কিন্তু আচ্ছা ঠিক আছে, আমি রেডি হয়ে আসছি। আর আপনি একটু রাশেদাকে খবর দেন, ও হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা, তো ওর বাচ্চা ডেলিভারির ব্যাপারে বিশেষ ট্রেনিং আছে। অল্প বয়সে গর্ভধারণ করা বিপজ্জনক, অধিকাংশ ক্ষেত্রে প্রসবকালীন জটিলতা মা ও শিশুর মৃত্যুর কারণ হইতে পারে। যেমন আজকের এই শিশুটা মারা গেল। আমি তো তখন বুঝি নাই মা। হ্যাঁ, গ্রামের গোয়েন্দা মানে আরমান ভাই এদের গোয়েন্দা বানাইছে, জানেন না? এই গ্রামে গোয়েন্দা কি করবো, আর আর গ্রামের গোয়েন্দা মুখ দেখে রাখছে কেন? সবাইকে ভয় দেখাইতে যাই, ময়না পাইলে কেউ কাজ করতেছে না ইনশাল্লাহ। তাছাড়া আমাদের চিনে ফেললে সত্য প্রকাশ পাইব না। আমি ওই মহিলার সমান হমুই হমু। রমিসা, নেক্সট স্কুলে ভর্তি হয়ে তোর মাথা খারাপ হয়ে গেছে। এই এই গ্রামটা কি ছিল? হ্যাঁ, চুরি ডাকাতি রাখরা, প্রত্যেক ঘরে ঘরে 7-8 জন করে পোলা পাইন। আজ এই ঘরে একজন মরে তো কাল ওই ঘরে আরেকজন। ভাতের জন্য আজ সব পরিবারের সন্তান সংখ্যা সীমিত, দুইটার বেশি কারো নাই। স্কুলটারে তিনি নতুন কইরা গড়ছেন, এখন সবার বাচ্চা পড়াশোনায় মন দিছে। এই সবই সম্ভব হয়েছে বড় আপার জন্য। এই গ্রামটারে তিনি ভালোবাসা ফলাইছেন, এত সহজ ওই মানুষ হওয়া। আমরা তো এমএ পাস, বিএ পাস, তারপরও তেনার পায়ের যোগ্যও না। আর তুই তুই এত বাইরে গেছিস, ছোটো মুখে এত বড় কথা কয়ে ফেলাইলি। ছি ছি ছি, তুই এত ছোটো মনের মানুষ। আর মান, তুই মেয়েরা তুই পছন্দ করিস, এমএ তোর যোগ্যে। আমি ভুল করেছি, মানুষ চিনতে পারিনি। যখন পছন্দ করেছিলাম তখন ওর লেভেলের ছিলাম আমরা। আমাদের মতো অসভ্য মানুষগুলোকে তিনি সভ্য মানুষ বানিয়েছেন, তাই আজ বুঝতে পারি তিনি কত বড় মাপের মানুষ। তুই চলে যা রমিসা, আরমান তার ভুল সংশোধন করলে আমরা খুশি হব। আমার ভুল হয়ে গেছে, আমারে তোমরা ক্ষমা করে দাও। আমি কথা দিলাম, এরকম আর জীবনও করব না। তোমার কথার তো আমার কোনো প্রয়োজন নেই রমিসা, তোমার কাছে কোনো কথা চাই না, চল। আরমান ভাই, সবুজ ভাই শোনো, আবুল ভাই আমার কথা শোনো। মফিজ ভাই, খবর কি? 6 মাস হয়ে গেল, ভাবির একদিনও আনলেন না। কাল কইলাম রাশেদা আপনার কাছে নিয়ে আসেন, টিটি টাকা দিতে হইব। আচ্ছা আচ্ছা, আমি নিয়ে যাবো। না, বাড়িতে গিয়া ভিটামিন এ ক্যাপসুল দিয়েছিলাম, আপনি পোলারে তো বাড়িতে পাইলাম না। ভিটামিন এ ক্যাপসুলটা খাওয়াইছেন তো? হ্যাঁ খাওয়াইছি রে বোন, বউরে কাল পাঠাবো। না পাঠাইলে হইব না, আপনি লগে লিয়ে যাবেন, ভাবির মনটা ভালো লাগবো। আচ্ছা আচ্ছা আচ্ছা, আইসেন কইলাম। আচ্ছা ঠিক আছে। ঠিক ভাবে না করতে পারি তাহলে আরমান ভাই আমাকে পছন্দ করবে না। এই সোডার জেমন আমাকে ধরতে দিব।
এতদিনে ধরতে পারতাম। ওই ওই বড় আপার ছোট ভাইরে নিয়ে ঝামেলাটা পাকাইছিলাম বইলা দুই দিন সব কিছু বাদ দিয়ে বসে আসিলাম না। তুই ঠিকই কইছস, রাইতো তো অনেক বেশি হয়ে গেছে, চোর তো মনে আজকে আর আইব না বুঝছস। ল আমরা এনে যাই গিয়া, মশাও বেশি। চল কয়দিন মায়েরা ছিল তো বাড়িটা কিরকম ভরা ভরা ছিল তাই না? এখন ফাঁকা লাগছে। মতিমা কোথায়? এই যে মতিমা, রান্না বান্না হয়েছে সব? জি আপা রান্না হয়ে গেছে। আচ্ছা বাসায় কেউ ফোন করেছিল? হ্যাঁ আম্মা ফোন করছিল, আপনার কথা জিগাইলো, আবার আমাদের সবার কথা জিগাইলো। আর কি কইলো জানেন আপা? কইলো তোমার আপার প্রতি সব সময় খেয়াল রাখবা। ঠিক আছে তোমরা যাও, খাবার দিয়ে দাও টেবিলে। জি আপা। স্বামী মা এত ভুল বুঝে চলে গেল, একটা ফোনও করলো না। আমি কি একটা ফোন করব? না থাক, আর কয়েকটা দিন দেখি। মানুষের সামনে দিয়ে ঘোরাঘুরি করতে হবে? ধরতে পারি নাই ভাইজান। কাল একটু ম্যাডামের সঙ্গে আলাপ করবো, এই কদিন এমন ঝামেলা গেল ভুলে গিয়েছিলাম। তাইলে আমরা কি বাড়ি গিয়ে ঘুমাবো? হ্যাঁ ঘুমাতে যাও, পাগল কোথায় গেল, জঙ্গলে বসে থাকতে হবে নাকি? যাও ঘুমা। আচ্ছা জি ভাই। আমি না হয় একটু ভুল করে ফেলেছি, তাই বলে কি আমার মাপ নাই? আমি তো জানি বড় আপাই গ্রামটারে কত সুন্দর করে সাজাইছে, কিন্তু আরমান ভাইয়ের মুখে কারো প্রশংসা শুনলে আমার যে মাথা খারাপ হয়ে যায়, আমি কি করব? আরমান ভাই আমারে পছন্দ করে, কিন্তু আমি কি তার যোগ্য? আমি তো লেখাপড়া জানি না, সে তো এম এ পাশ। ওয়াল্লা ওই হ্যান আবার কি লড়ে,
আসলে কেমন ভয়টা দেখাইলাম। ভয় পাইব না, ও তো মনে করছে যে ভূত আইছে। দিনে দুপুরে কি ভূত থাকে? আরে ভূত না, গোয়েন্দা। গোয়েন্দাদের প্রথম কাজ। হ্যাঁ ঠিক আছে। কি ব্যাপার বলুন তো, আজকে তো শুক্রবার, আমার কি একটা দিনও ছুটি পাবার অধিকার নেই? আপনারা বসুন, আমি এমনিই বলছিলাম। আমি একা মানুষ, বাড়িতে থাকি, একা একা সময়ই কাটে না। সমুদ্রের পারে যাবে না পা? এখন? আচ্ছা সেটা পরে দেখা যাবে। কিন্তু পঞ্চপাণ্ডবের তিন পাণ্ডব যখন একসাথে হাজির, তখন নিশ্চয়ই কোনো জরুরি ব্যাপার। কি হয়েছে? না মানে ম্যাডাম বলছিলাম যে। বলুন। না মানে প্রায় এক সপ্তাহ আগে একটা গ্রামে চুরি হয়েছিল, তখন আপনার কাছে মেহমান এসেছিল, তাই আপনাকে আর বিরক্ত করিনি। আমি জানি গোয়েন্দাগিরির দায়িত্ব দেওয়া হয়েছে সমীর এবং করিমকে। আমি কি করে জানলাম? ওরা আমাকে সালাম করে তারপর কাজে গিয়েছিল, সেই জন্য জানি। কিন্তু এখনো চোর ধরা পড়লো না। আসলে চোর ধরার খুব একটা চেষ্টা আমরা করিনি, মানুষজনকে শুধু অ্যালার্ট করা হয়েছে। এতে কাজ হবে বলে আমার মনে হয় না, কারণ আমার ধারণা চোর আমাদের গ্রামের কেউ না। ওরা যখন ঢোল বাজিয়ে সবাইকে অ্যালার্ট করছিল, তখন বলা যেতে পারে যে আমরা চোর ধরতে চাই না, কারণ আমাদের ধারণা যে এসেছিল সে চুরি করতে আসেনি, অন্য কোনো কাজে এসেছে। তাই আমরা ঢোল বাজিয়ে তাকে আমাদের সাথে দেখা করার অনুরোধ জানাচ্ছি। দেখা যেতে পারে কাজ হয় কি না। কাজ হতে পারে ম্যাডাম। ঠিক আছে দেখা যাক। আপনি কি আজ সমুদ্রের পারে যাবেন ম্যাডাম? তাহলে আমরা বিকেলে আসবো। হ্যাঁ যাওয়া যেতে পারে, রমিসাকেও সঙ্গে নিয়ে নেবেন। রমিসাকে সঙ্গে নেওয়া যাবে না ম্যাডাম। কেন?